তো তোমরা যদি তোমাদের বইয়ের এক সাধারণ পৃষ্ঠে যাও সেখানে তোমরা দেখতে পারবে একটা দলগত কাজ দেওয়া আছে এবং এই দলগত কাজের ভিত্তিতে তোমাদেরকে এই ছকটা পূরণ করতে বলা হয়েছে তো দলগত কাজটায় বলা আছে আমরা পাঁচ থেকে ছয়জন একই এলাকার সহপাঠী মিলে একটি দল গঠন করি এরপর আমরা দলে আলোচনা করে আমাদের এলাকার কিছু অর্থনৈতিক সমস্যা নির্ণয় করি এই সমস্যাগুলোর মধ্যে কোনটি সামাজিক প্রেক্ষাপট নির্ভর এবং কোনটি রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর তার নির্ধারণ করি অর্থাৎ তোমাদের আগে সমস্যা অর্থনৈতিক সমস্যা নির্ধারণ করতে হবে এবং সেটা কি সমাজ ভিত্তিক নাকি রাজনৈতিক ভিত্তিক সেটা মানে মনে করো তোমার বিল্ডিংয়ে মনে করো তোমার বিল্ডিংয়ে লাইট নেই তো এটা কি একটা সামাজিক প্রেক্ষাপট তখন তোমরা কি করবা যে বা বিল্ডিং একটা সিসি ক্যামেরা লাগাতে চাচ্ছ যখন সবার থেকে ফান্ড কালেক্ট করে সেটা সেই প্রবলেমটা সলভ করব বা সেই কাজটা করবা তো এটা কি তোমরা নিজেরা ফান্ড নিয়ে করতেছো তাই এটা সামাজিক প্রেক্ষাপট বাট তোমাদের এলাকায় ধরো ভালো রাস্তা নেই এটা কি তোমরা করতে পারবে না এটা সরকার থেকে করতে হবে তো এটা একটা ওয়ান কাইন্ড অফ রাজনৈতিক প্রেক্ষাপট তো চলো এটার আমরা ডিটেলস অ্যান্সারটা দেখি সামাজিক প্রেক্ষাপট নির্ভর সমস্যা বেকারত্ব বন্যা মুদ্রাস্ফীতি অনুন্নত চাষাবাদ পদ্ধতি দুর্বল অবকাঠামো অলিখিত ও অদক্ষ জনশক্তি স্বল্প পুঁজি এবং রাজনৈতিক প্রেক্ষাপট নির্ভর সমস্যা হচ্ছিল রাজনৈতিক অস্থিরতা সম্পদের অসম বন্টন দুর্নীতি হরতাল ও ধর্মঘট আর বৈষম্য স্বচ্ছতা ও জবাবদিহির অভাব অস্থিতিশীল বাজার অস্থিতিশীল বাজার তো এই ছিল তোমাদের একশো সাতানব্বই পৃষ্ঠার সমাধান তো তোমরা যদি একশো উনষাট পৃষ্ঠায় যাও তখন তোমরা এরকম একটা ছক দেবে এবং এই ছকটা তোমাদেরকে ফিল করতে বলা হয়েছে ছকে বলা আছে এক তরুণ উদ্যোক্তার সফলতার কাহিনী এটা তোমাদের এখানে লিখতে হবে এবং আরেকটা জায়গায় বাংলাদেশের ক্ষুদ্র শিল্প হিসেবে মৃৎশিল্পের সম্ভাবনা তোমাদেরকে তুলে ধরতে বলা হয়েছে তো একশো উনিশের পৃষ্ঠার সমাধান হবে একজন তরুণ উদ্যোক্তা সফলতার কাহিনী একজন তরুণ উদ্যোক্তা সংগঠনটি চার বন্ধু সমনে গঠিত খুব কল খুব কম মূলধন বিনিয়োগ এবং মাত্র পাঁচ বছরে ভালো মুনাফা লাভ করে ব্যক্তিগত আয় ও সামাজিক কল্যাণে তারা কাজ করে এবং বাংলাদেশের ক্ষুদ্র শিল্প হিসেবে মৃৎশিল্পের সম্ভাবনা অসংখ্য ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা শিল্প বাংলাদেশের একটি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান অসংখ্য ভোক্তা থাকলেও মূলধনের স্বল্পতা বিদ্যমান সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতার অভাব সঠিক প্রচারণার মাধ্যমে বহির্বিশ্বে ভোক্তাদের মধ্যে ব্যাপক চাহিদা তৈরি তো এই ছিল তোমাদের পৃষ্ঠা একশো উনষাট নাম্বার একশো উনষাটের সমাধান